আপনারা থাম্বনেলটা দেখে বুঝেই গিয়েছেন এখন আমি কি নিয়ে আলোচনা করব। আর যদি বুঝে না থাকেন তাহলে দেখতেই পাচ্ছেন, কলকাতার অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ত একটি মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশনেই ভূতের আতঙ্ক, ঘা ছমছম। একেবারে ঠিক শুনেছেন। দেখুন, আপনারা সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত অনেক তথ্য পেয়ে যাবেন, অনেকেই অনেক কিছু শেয়ার করেছেন, এবং রাত বাড়লেই নাকি এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে অশরীরীদের আনাগোনা বাড়ে, অনেকে সেটা প্রত্যক্ষও করেছেন। আজকে এরকমই কয়েকজনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, যারা সাক্ষাৎ অশরীরীর দর্শন পেয়েছেন। এবং এই মেট্রো স্টেশনেই প্রচুর এরকম ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো থেকে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন, আশঙ্কায় ভুগছেন। এবং যারা এই রবীন্দ্র সরোবর মেট্রো দিয়ে বা মেট্রো স্টেশন থেকে প্রত্যেক দিন একেবারে শেষ মেট্রো ধরে বাড়ি ফেরেন, তারা নাকি প্রায়শই অশরীরীর দেখা পান। আপনাদের দুটি অভিজ্ঞতার কথা জানাবো। দেখুন, আপনারা বিভিন্ন সময় এটা শুনে থাকবেন বা অতীতেও বিভিন্ন সময় এটা হয়েছে যে এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে প্রচুর মানুষ আত্মহত্যা করেছেন, আত্মহত্যা করে তাদের মৃত্যু হয়েছে, মানে মেট্রোয় চাপা পড়ে মৃত্যু হয়েছে, মেট্রো রেল ঢুকছে সেই সময় তারা ঝাঁপ দিয়েছেন এবং তাদের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর জেরেই, মানে এই এত আত্মহত্যার ঘটনার জেরেই একটা আশঙ্কা তৈরি হয়েছে এইখানে অশরীরীর উপদ্রব নিয়ে। এবারে দুজন ব্যক্তির অভিজ্ঞতার কথা শেয়ার করি আপনাদের সঙ্গে। জনৈক এক ব্যক্তি, যিনি এই রবীন্দ্র সরোবর স্টেশন দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করেন, প্রত্যেক দিন শেষ মেট্রো তিনি ধরে যান। আর যারা মেট্রো রেলে যাতায়াত করেন, কলকাতা মেট্রোয় যারা যাতায়াত করেন, তারা জানেন যে লাস্ট যে মেট্রো, সেই মেট্রো চলাচল করতে 10:30, 10:45 হয়ে যায়, তার মানে অনেকটাই রাত। আর সেই সময়ও স্টেশন প্রায় শুনশান হয়ে যায়, সেই সময় সেরকম হয়তো কেউ থাকেন না স্টেশনে, ভিড়ভাড় সেরকম থাকে না। তো এই রকম পরিস্থিতিতে স্বাভাবিক গা ছমছম হবেই, সাধারণভাবে হয় এটা। কিন্তু তারপর যদি অশরীরীর দেখা পাওয়া যায় তাহলে তো আরও ভয়ের পরিবেশ তৈরি হয়। জনৈক এক ব্যক্তি, তিনি প্রত্যেক দিন এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন দিয়ে শেষ মেট্রো ধরে বাড়ি ফেরেন। তো তিনি এরকম একদিন বাড়ি ফিরছেন, বাড়ি ফিরতে ফিরতে তিনি যখন মেট্রো স্টেশনের থেকে উঠলেন, মানে মেট্রো যখন আসলো, শেষ মেট্রোটি মেট্রোয় উঠলেন তিনি, এবং তিনি দেখলেন যে লাস্ট কম্পার্টমেন্ট, একেবারে সেই লাস্ট কম্পার্টমেন্টে তিনি উঠে বসেছেন। হঠাৎ করে দেখলেন যে তার আশেপাশে দু একজন রয়েছে, বেশি কেউ নেই, দু একজন মাত্র যাত্রী রয়েছেন। কিন্তু আরও একজনকে তিনি লক্ষ্য করলেন, তিনি দেখলেন একেবারে কম্পার্টমেন্টের একেবারে যে বগি, সেই বগির গা লাগোয়া একজন দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু তিনি মানুষ নাকি কীরকমভাবে তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটা ওই ব্যক্তি বুঝতে পারছিলেন না। হয়তো তিনি ভাবছিলেন যে এটা কোনোরকমভাবে তার চোখের ভ্রম হয়েছে। তারপর যখন তিনি ভালো করে দেখলেন তখন বুঝতে পারলেন যে তিনি হয়তো রক্ত মাংসে গড়া মানুষ নন। তাহলে তিনি কে? দেখুন, এই প্রশ্নটাতেই শিহরণ জাগে, গায়ে কাঁটা দিচ্ছে আমার। আমি যখন এই কথাটা বলছি বা এই সংক্রান্ত তথ্যগুলো যখন কালেক্ট করছিলাম সেই সময়ও এরকমই একটা শিহরণ হচ্ছিল। তারপর যখনই রবীন্দ্র সরোবর স্টেশন পেরিয়ে গেল, তারপরই আর এক বিষয় সামনে এলো, এক অদ্ভুত দৃশ্য সামনে এলো। কি দেখতে পেলেন ওই ব্যক্তি? ওই ব্যক্তি বলছেন, যখনই মেট্রো স্টেশন থেকে মেট্রো ছাড়লো, রবীন্দ্র সরোবর ক্রস করলো, এবং তারপর যখন মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশনের দিকে ট্রেনটি ঢুকছে, সেই সময় অদ্ভুতভাবে ওই ব্যক্তিকে আর দেখা যাচ্ছে না, যেন তিনি ভ্যানিশ হয়ে গেলেন। কোথায় গেলেন তিনি? ট্রেন তো চলছে এবং ট্রেনের যে গেট, সেই গেটও খোলেনি, স্লাইডিং ডোর, সেই স্লাইডিং ডোর খোলেনি, কারণ স্টেশন না আসা পর্যন্ত তো স্লাইডিং ডোর খুলবে না। উবে গেলেন কিভাবে? দিনের পর দিন ওই ব্যক্তি এই ঘটনা প্রত্যক্ষ করেছেন, আর সেটা
শেয়ার করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনেও। আরও এক ব্যক্তির অভিজ্ঞতার কথা জানাই আপনাদের। এই ঘটনাটা একটু পুরনো, 2018 সালের। জনৈক ব্যক্তি, তিনিও এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে মেট্রোয় করে যাতায়াত করেন এবং লাস্ট মেট্রো ধরেই তিনি বাড়ি ফেরেন। তো সেদিনও তিনি সেরকম লাস্ট মেট্রো ধরে বাড়ি ফিরছিলেন এবং সেই সময়টা ছিল বর্ষাকাল, প্রবল বৃষ্টি হচ্ছে বাইরে এবং সেই সময় তিনি মেট্রো থেকে মেট্রোয় উঠলেন। সেই সময় তিনি লক্ষ্য করলেন যে মেট্রোতে সেই সময় খুব বেশি লোক নেই। সাধারণত শেষ মেট্রোয় যদি যারা আপনারা যাতায়াত করেন শেষ মেট্রোয়, তারা দেখে থাকবেন খুব একটা সেখানে যাত্রীর প্রেশার থাকে না, মানে খুব বেশি যাত্রী মেট্রোয় ওঠেন না, কারণ অত রাত হয়ে গিয়েছে। অফিস টাইম থেকে যারা ফেরেন তারা তো মোটামুটি সন্ধে 6টা, 7টা বা 8টার মধ্যেই তারা তাদের বাড়িতে পৌঁছে যান বা তারা তাদের যাত্রা সম্পন্ন হয়ে যায়। কিন্তু শেষের দিকে, মানে শেষ মেট্রোয় যারা যাতায়াত করেন তাদের সেই সময় তো অত ভিড় থাকে না। সেই সময় তিনি দেখছেন যে রেনকোট পরা এক ভদ্রলোক, যার হাইট অন্তত 6 ফুট, সেই রকম একজন ব্যক্তি, বিশাল দেহি একজন ব্যক্তি এবং তিনিও লম্বায় যেরকম সেরকম চওড়াতেও সেরকম একজন ব্যক্তি, রেনকোট পরে তিনি মেট্রোয় প্রবেশ করলেন। তারপর তিনি সেখানে দাঁড়ালেন এবং তারপর কিছুক্ষণ পর বসে পড়লেন। তার মুখ দেখা যাচ্ছে না, পুরো মাস্কে মুখ ঘেরা তার। এইবারে সেই ব্যক্তিকে দেখে একটু অন্যরকম মনে হচ্ছিল জনৈক সেই ব্যক্তির, বারবার তার দিকে চোখ যাচ্ছিল। দেখুন, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সঙ্গে, আমরা যদি একটু চোখ কান খোলা রাখি আমরা দেখতে পাই। মানে আমি এটা বলছি না যে অশরীরীর দেখা পাওয়া যায় সব সময়, কিন্তু আমি বলছি এরকম অনেক মানুষকে আমরা দেখতে পাই যাদের দিকে আমাদের চোখ পড়ে যায় ঠিকই কোনো না কোনো রকমভাবে, এবং একটু অন্য রকম লাগে। মানে সাধারণ মানুষের মতন যেরকম আমরা দেখি সাধারণ মানুষ প্রত্যেক দিন, এত মানুষ যাতায়াত করেন ভিড় ভাড়ের মধ্যে, তাদের থেকে একটু আলাদা, তো সেই রকমই মনে হয়েছিল ওই রেনকোট পরা ভদ্রলোককে। কিন্তু তারপরই আশ্চর্য এক ঘটনা, তিনি বসেছেন সিটে কিন্তু মনে হচ্ছে তিনি যেন বসেননি। এইরকমই একটি ঘটনার সাক্ষী ওই ব্যক্তি যিনি লাস্ট মেট্রোয় প্রত্যেক দিন রবীন্দ্র সরোবর থেকে মেট্রো ধরেন এবং বাড়ি ফেরেন। সেদিন 2018 সাল, বৃষ্টির সময়, ভয়ঙ্কর একটা দুর্যোগের রাত সেদিন। তারপর তিনি কি দেখলেন জানেন? তিনি শেয়ার করছেন যে তিনি, তার এটা মনে হলো যে ওই রেনকোট পরা ব্যক্তি হঠাৎ উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে তিনি মেট্রোর দিকে এগোলেন। মেট্রো তখন চলছে জোর কদমে, তখনও স্টেশন আসেনি, তখনও স্লাইডিং ডোর খোলেনি। তিনি কোনো রকমভাবে সেই স্লাইডিং ডোর থেকে বেরিয়ে গেলেন। এটা কিভাবে পসিবল? দেখুন, আমরা যতটা ভাবি বা যেটা আমরা খালি চোখে দেখতে পাই তার থেকে অনেক অনেক গুণ বেশি, অনেক বড় শক্তি হয়তো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাদের হয়তো তার কোনো আন্দাজও নেই। আমরা শুধু বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে আমরা আন্দাজ করতে পারি, আমরা অ্যাজাম্পশন করতে পারি, আমরা কোনো একটি বিষয় নিয়ে ভাবতে পারি যে এটা এরকম হয়েছে, কিন্তু আসলে কি হয়েছে সেই সম্পর্কে আমাদের কল্পনাও নেই। দেখুন, এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে কোনো রকমভাবে আশঙ্কা বা ভয় বাড়ানো আমার উদ্দেশ্য নয়, তবে এটাও ঠিক যে এই ধরনের ঘটনা তো সবসময় সবার সঙ্গে ঘটছে না। কোনো কোনো ব্যক্তি হয়তো দেখেছেন, তারা তাদের কথা শেয়ার করেছেন, আমরা সেই বিষয়গুলোই শুধুই আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান, এবং আপনারাও যদি কোনো না কোনো সময় কোনো এরকম অশরীরীর সঙ্গে দেখা করেছেন বা দেখা পেয়েছেন বা এই রকম অদ্ভুত দর্শন আপনাদের হয়েছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। বিশেষ করে যারা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে লাস্ট ট্রেনে বাড়ি ফেরেন তাদের অভিজ্ঞতার কথা আমি জানতে চাইব। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, দেখতে থাকুন।